চলমান বছরে কেন্দ্রীয় চুক্তিতে থাকা ২১ জন খেলোয়াড়ের নাম ঘোষণা করেছে বিসিবি। বাদ পড়েছেন মোহাম্মদ নাইম শেখ, সাদমান ইসলাম, ইয়াসির আলী রাব্বি এবং মাহমুদুল হাসান জয়। তাদের জায়গায় কেন্দ্রীয় চুক্তিতে এসেছেন জাকির হাসান, মোসাদ্দেক হোসেন সৈকত, হাসান মাহমুদ এবং সৈয়দ খালেদ আহমেদ। শনিবার এক বিবৃতি দিয়ে চুক্তিবদ্ধ ক্রিকেটারদের নাম প্রকাশ করেছে বিসিবি। তিন সংস্করণের জন্য আলাদা চুক্তি করা হয়েছে ক্রিকেটারদের সঙ্গে। কেন্দ্রীয় চুক্তিতে থাকা ২১ ক্রিকেটারদের মধ্যে তিন ফরম্যাটে মোট ৪ জন খেলোয়াড়ের নাম রয়েছে।